বজালি জিলার উলুয়ার পৰা পিপলা হয়ে মানিকপুর মুসলপুরলৈ যোৱা পথত বর্তমান যে দৃশ্য আমি দৃশ্য মই দেখুৱাইছো যে বিগত যে বানপানী প্রায় ছয় মাহ পূর্বে বানপানী সৃষ্টি হয়েছিল আর বানপানীর ফলত এনেধরনের এই পথটো যে দলং দলঙৰ এপ্রোচর লগতে এটা অংশ এনেদরে উটুয়াই লৈ গৈছিল আর তার পিছরে পৰা এই পথটো বন্ধ হয়ে আছিল। বৃহত্তর এটা অঞ্চল, এই বৃহত্তর অঞ্চলের রাইজর প্রায় ১০০খন গাঁও রাইজে প্রতিদিনে এই পথটো ভরসা করে অহা যা করে আর অহা যা করার পিছতো কিন্তু এনেদরে যে লোকনির্মাণ বিভাগ, লোকনির্মাণ বিভাগ কিন্তু কোনো ধরনের তৎপরতা অবলম্বন করা নাই। আন লক্ষণীয় কব লাগিব যে এই স্থানত কিন্তু পথ বন্ধর ফলক বা বিপদজনক ফলকও আজিলৈকে আঁড়ি দিয়া হোৱা নাই। আমি দেখিবলৈ পোৱা নাই যে লোকনির্মাণ বিভাগে এই পথটো যাতায়াতের ক্ষেত্রে বন্ধ কৰি থৈছে, এনেকুৱা নহয় যে এইটো পথটো উন্মুক্ত হৈ আছে। আর অতি বিপদজনকভাবে মই দৃশ্য দেখুৱাইছো, কেমেৰা পাছত জুমে দেখুৱাই আছে যে এনেদৰে অতি বিপদজনকভাবে দিনৰ ভাগতে হওক বা নিশাৰ ভাগতে কিন্তু যাতায়াত কৰা পৰিলক্ষিত হৈছে। এই দৃশ্য মই দেখুৱাইছো আর যিকোনো মুহূর্ততে এই যে প্রকাণ্ড গাঁত, এই গাঁতটোত দুর্ঘটনা সংঘটিত হ'ব পাৰে, প্ৰাণহানি হ'ব পাৰে, আঘাতপ্ৰাপ্ত হ'ব পাৰে মানুহ, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু লোকনির্মাণ বিভাগে কোনো ধরনের ব্যবস্থা করা পরিলক্ষিত হওয়া নাই। আর বিগত ছয় মাহ ধরে এই পথটা মেরামতি করার ক্ষেত্রতো ব্যবস্থা গ্রহণ করা পরিলক্ষিত। স্থানীয় লোক আছে তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম কি কয়, যেহেতু এটা বৃহত্তর অঞ্চলের রাইজর একমাত্র যাতায়াতের পথ এইটো। হয়, এইটো বৃহত্তর অঞ্চলের একমাত্র যাতায়াতের পথ হয়ে, কিন্তু আমি এইটো রাস্তারে বৃহত্তর অঞ্চলের মানুষ অহা যাওয়া এতিয়াও করেছে, কিন্তু বহু কষ্ট উপভোগ করে মানে মানুষখিনি অহা যাওয়া করে আছে। কিন্তু আমি ডিপার্টমেন্টালি জানিব পাৰিছোঁ স্কিম পঠাইছে মানে PWDর ফালৰ পৰা, কিন্তু এতিয়ালৈকে আমি কোনো ধৰণৰ ইয়াৰ অগ্রগতি দেখা পোৱা নাই। আর আপনার নাম মানে পথ বন্ধ ফলক নতুবা বিপদজনক ফলক কোনো ধৰণৰ সংকেত নাই? নাই নাই, আৰি দিয়া নাই। বিপদজনক ফলক তেনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ ডিপার্টমেন্টে একো ব্যৱস্থা কৰা নাই বৰ্তমানলৈকে। গতি আমার এই বড় বহুত দরকারি জরুরি পথ, কিন্তু আজিলেকে এই অবস্থা হয়ে আছে আজি প্রায় ছয় মাহ। কি কয়, যেহেতু অতি বিপদজনকভাবে যাতায়াত করে আছে রাইজে দিনত আর রাতে, কোন কোন অঞ্চলের মানুষ এফালে অহা যাওয়া করে? এই অঞ্চলটো মোটামুটি ধরো মসলপুর নিকাশি ডুমনি থমনা এনেকুৱা মানুষখিনি সম্পূর্ণ পাঠশালালৈকে, যেখানে আমার মূল সেন্টার স্থায়ী পাঠশালা, আজিকালি পাঠশালা কেন্দ্রিক বা বরপেটা রুট কেন্দ্রিক, গোটেই মানুষখিনি এই রাস্তাটোয় দিয়ে অহা যাওয়া করে আছে। আমি বিভাগীয় কর্তৃপক্ষক আলটিমেটলি জানাইছো, আমি মন্ত্রীকও জানাইছিলো, ইয়ারপর কিবা এটা এস্টিমেট বনাই পঠা বলেও কৈছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারটা, মই নিজেই কৈছো, কিন্তু বর্তমানক ফলপ্রসূ কোনো ধরনের ব্যবস্থা আমি দেখা পোৱা নাই। এটা সমস্যা কেনেকুৱা হৈছে যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় ছমাহ ধরে এনে ধরনের পড়ে আছে, এটা ব্যাগম বিভাগ আছে লোকনির্মাণ বিভাগ, এটাতো বিপদ সংকুল পথ, আপনাদের সকলেতো দেখি আছে, চাক্ষুদৃষ্টির সকলে দেখা পাইছে, ইয়াতে চারি পাঁচজন মানুষ আলটিমেটলি এই গাঁতত পড়িছে, তেওঁলোক মরা নাই জানিবা, কিন্তু মানুষ যে নমরিব তার যে মৃত্যু নহব ইয়াত পড়লে তার কোনো নিশ্চয়তা নাই। ইমান সঘনাই দুর্ঘটনা সংঘটিত, সঘনাই দুর্ঘটনা হয়ে আছে, ইয়াত কোনো ধরনের ফলক আড়ি দিয়া নাই। এখানে আমি গাঁওর মানুষে এখানে ব্যবস্থা করে থাকি, কর্তৃপক্ষের কোনো ধরনের ব্যবস্থা নাই। কি আহ্বান জানায় সরকার? সরকারক আহ্বান জানাম অনতি বিলম্বে এই রাস্তাটো, এই দলংখন আমি এক্সটেনশন করার কারণে আমি অবগত করাইছিলো, এইটো রাস্তা যদি দলংখন যদি এক্সটেনশন নহয় তেতিয়াহলে এনেকুৱা ভবিষ্যতেও এনেকুৱা হেৰি হৈয়ে থাকিব। সরকারে বিভিন্ন ধরনের আসনি গ্রহণ করেছে, লোকমিনয় বিভাগের জড়িয়ে ইতিমধ্যে বৃহৎ বৃহৎ আসনি গ্রহণ করা, যাতায়াত ব্যবস্থা সুচল করা হয়েছে, কিন্তু নগর অঞ্চলত এই যাতায়াত ব্যবস্থার বিপরীতে যে গ্রাম্যাঞ্চল, গ্রাম্যাঞ্চলের এই যাতায়াত ব্যবস্থায় যে রাজ্য সরকার বা যে লোকনির্মাণ বিভাগ ইয়ার কেন ধরনের উন্নয়ন, এই উন্নয়নের যে ফোপলাস্বরূপ, ফোপলাস্বরূপটা উদঙাই দিছে, মই দৃশ্য দেখুয়ালো এনে ধরনের বজালি অকল এইটোয় রাস্তা নহয়, এনেধরনের কেবাটাও পথ আছে, যে পথসমূহ লোকনির্মাণ বিভাগের যে দলঙর এপ্রোচ এপ্রোচ ভাঙি গেছে, তৎসত্ত্বেও কিন্তু কোনো ধরনের গুরুত্ব আপনার মেরামতি করা নাই। আর ন্যূনতম ফলক বিপদজনক ফলকও আনি নিদিয়ার ফলত দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর মানুষের জীবনলৈ সংকা নামি আহিছে।